হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইছে রমজান মাস, কোন মাস মাতলা, কোন মাস অখলেখ না, কোন মাস রমজান মাস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাপ উঠিছে মারাত্মক তাপ, মারাত্মক জ্বর, দাঁড়াইতা পাররা না, খাইতা পাররা না ওলা অবস্থা। মাশাআল্লাহ, আমরা রোজা মাসে যদি তুড়া শরীর খারাপ হয়ে যায় আর ডাক্তার সাহেব আধা সাথে একজনে কইলেন বলে তে রোজা না রাখলে ভালো হইব, এ লাইসেন্স পাইলাই হয় আমি আর রাখতাম না, হ্যাঁ ডাক্তার সাহেব না করে দিছ, ঠিক না বে? ঠিক, হাই হাই। আর বিজ্ঞ মুসলমান যদি হয়, হাসারের মুসলমান যদি হয় কইব জান তাকতে আমি রোজা ছাড়ব না, জান তাকতে রোজা ছাড়ব না, ইলে আসই নি না নাই। হাই রে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ বুড়া কি বয়স, চকর জ্যোতি নষ্ট হয়ে গেছে, ডাক্তার সাহেব লাইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া কইছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার যে চকর জ্যোতি নষ্ট হয়েছে আমরা অপারেশন করিয়া দিলাইলে আপনার চোখ ভালো হয়ে যাব, কিন্তু কয়েকদিন আপনি আল্লাহর রসুলে দিলা নমাজের সজদা দিতা, ইলা সজদা দিতা পারতে না। হালাকে চোখ অপারেশন যদি কেউ করইন আর এই সজদা দিতা পারইন না, ওল্লা ইশারা দি দিতেন নমাজের সজদা আদায় করিলেন, নমাজ ওইব কোনো এখতেলাফ নাই, কিন্তু তারা স্টেজ আছিল উফরে কন্যা, আমার হুশ থাকতে এক সজদাও আল্লাহর রসুলের তরিকার উল্টা করতাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মারাত্মক শরীর খারাপ, কিন্তু তাই কিতা করেন না, রোজা ছাড়ইন না, সেহরি খাইছেন হযরতে আলী আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একলগে কিতা করছেন, একলগে খাইছেন। আমরা তো মাশাআল্লাহ আবু গাওগেরা মইতা বহুত পরিবেশ রইছে, যদি জামাই আর বউ তারা দুইজন এক ফিলট খাওয়াত বই যায় তেখারে নিকট আত্মীয় যেতেন এনতেন দেখিয়া কইবা এখানে আস্থা হামাই গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার শরীর খারাপ, দুইজনে খাইছেন একলগে ফতা, একলগে কিতা করছেন ফতা খাইছেন, আর ফতা খাওয়ার বাদে ফজর রক্ত হয়ে গেছে। হযরতে আলী এক গড় সুন্নত ফুড়িয়াও মসজিদ গেছেন গিয়া, আর মসজিদ গিয়া হযরতে আলীর অভ্যাস হইল তাই ফজরের নমাজ ফুড়িয়া যায় নমাজ মসজিদ অবস্থান করেন, আর সূর্য উঠার পরে 15-17 মিনিট যাওয়ার পরে ইশরাকর নমাজ ফুড়িয়া এর বাদে তাই অন্য কাজ বারইন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদতে শরীফ হইল তাই ফজরের নমাজ ফুড়িয়া যায় নামাজ বুঝিয়া তিলাওয়াত করেন তসবি ফোড়েন, আর সূর্য উঠার বাদে ইশরাকর দুই রেখাত ফুড়িয়া এর বাদে হজরতে ফাতেমা গরর অন্য কাজ লাগেন। ইদিন হজরতে আলিয়ে ফজরের নামাজ ফুড়িয়া ইশরাক আনা ফুড়িয়া বাড়ি থাকছেন, হেনে আইসইন বলে তে আমার ফাতেমারে তুই আইসি শরীর বেশি খারাপ, যদি সুবিধা অসুবিধা হইতে আমি ঔষধ দিতাম, সেবা করতাম, খেদমত করতাম, দায়গি আইসইন বাড়িত আইয়াও গেছেন, তোমার যে যায় নমাজও যে খাটো হজরতে ফাতেমায় নমাজ ফলছেন অন্য গেছেন, হইন আইয়াও তো ফাইমু তাই নাবো যায় নমাজ বাদ আবু তো শুরু দুটছে না, যেমনে যায় নমাজও গেছেন হজরতে আলী গিয়া দেখেন ফাতেমা যায় নমাজও না, সুবহানাল্লাহ পরিশান হয়ে গেছেন হজরতে আলী, মনে হয় ফাতেমার শরীর বেশি খারাপ হয়ে গেছে, দৌড় তুলে গেছেন বিশ্বনাথ, বিশ্বনাথ গিয়ে তখন বিশ্বনাথও ফাতেমা নাই, ও কুটার থেকে হকুটা কোনো কুটাত ফাইন না, ইয়াল্লা কি তৈল ফাতেমার, এমত অবস্থায় গেছেন ফাঁকুটাত, ফাঁকুটাত গিয়া দেখেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁকুটাত, সুবহান ফাঁকুটাত কিতা হররা গিয়া দেখেন বড় এক বৌলর মাঝে হজরতে হাসান আর হোসাইন দুইজন ছোট বাচ্চায় দুইজনের ব্যবহৃত কাপড় দইবার লাগে বিজাইল, আর হজরতে আলীর ব্যবহৃত কাপড় দেখলেন দইবার ওখানে নবিজাইল। হজরতে আলী দেখতে কইন ফাতেমারে তোমার কোনটা বুঝলাম না, এত তোমার শরীর খারাপ, তুমি দাঁড়াইতে ফাররাই না, ফোতার সময় তুমি খাইতে ফাললাই না, আর এখন দেখি বাচ্চাই তোর কাপড় দোয়াত লাগি গেলাই, আমার কাপড় দোয়াত লাগি গেলাই, তা কিতা জুড়িছ তুমি ফাতেমায় কোনটা মাথুন না, এমনি খালি স্বামীর চেহারা বা সাইন জুরে হোক সুবহান, হায় রে হায়। এক পর্যায়ে হজরতে আলী দেখেন সামনের বৌলর মাঝে আটা ফানিত ফালাইয়া মারিতরা যে 3 দিন কমসে কম খাইবার জুকা আটা দি একলগে মারিয়া রুটি বানানির প্রস্তুতি নিতরা, হজরতে আলী এখন ফাতেমারে তোমার এই সমস্ত আচরণ দেখি আমার বড় চিন্তা লাগে, তোমার শরীর এত খারাপ আর এমত অবস্থায় তুমি এত আটা মারাত লাগছো, তুমি রুটি বানানোর জন্য এটা 3 দিন খাওয়া যাইব, কাপড় দোয়াত লাগছো, এটা তো কাপড় আমি দুইতাম পারলাম মনে, এমনকি তোমার কাপড় আমি দইলে তো কোনো শরম নাই, তুমি হইলাই আমার স্ত্রী আর আমি হইলাম তোমার স্বামী, এই বেমার অবস্থায় এই কঠিন দুর্বলতার মাঝে তুমি খেনে খাফড় দোয়াত লাগছো, আর অক্টার মধ্যে দেখুন হান্ডিত গরম ফানি বয়াইল, হজরতে আলিয়া জিকাইন ফাতেমায় কোনো জবাব দিন না, খালি হজরতে আলীর চেহারা বায় সাই চেহারা বায় সাই, আর বুঝা যায় যেমন টলমল টলমল হরিষ কর ফানি ফলে। এক পর্যায়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমার স্বামী আলী, আমি এই সমস্ত কি জন্য করলাম আপনি জানেন না, আপনারে আমি সেহরির আগে হইছি না, কারণ
কারণ যদি আপনারে খুইলিতাম তাইলে আপনার মধ্যে দুর্বলতা আইল নে, আপনি আমার স্বামী, আপনি সেহরি খাইতা ফাল্লা না চিন্তা করিয়া এর কারণে হইছি না। ইকান হওয়ার সাথে সাথে হজরতে আলিয়ে ফরমাইন, ফাতেমারে কি সমস্যা, কি হয়েছে, জলদি করে তুমি কও, খেনে তুমি তা কর রায়। তখন হজরতে ফাতেমায় ফরমাইন, আলিরে আমার স্বামী, আমি গত রাত্রে একবার ঘুমাইছি সেহরির আগ মুহূর্তে, আর ও সময় দেখি আমার ঘর অন্ধকার, আমার ঘর অন্ধকার, ঘর কোনো লেম নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, আর এই অন্ধকারের মাঝে দেখি আমার আব্বাজি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আঠিরা, যেমন বোঝা যায় খারে তালাশ কররা তালাশ কররা তালাশ কররা, আমি আমার আব্বাজির পিছনে পিছনে আঠিয়ার অন্ধকারের মাঝে। এক পর্যায়ে আমি কইলাম, ও আব্বাজি, ও রহমাতুল্লিল আলামিন, এই অন্ধকারের মাঝে আপনি খারে তালাশ করেন, কিতা তালাশ করেন? ওখান হইতে আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরছেন, আর ফিরিয়া কইন, ফাতেমা রে, এই অন্ধকারের মাঝে আমি তোমারে তালাশ করিয়া। হযরতে ফাতেমা ফরমান, হে আমার আব্বাজি, হে রহমতুল্লিল আলামিন, এমন কি প্রয়োজনে দেখা দিল যে অন্ধকারের মাঝে আপনি আমারে তালাশ কররা? ও আব্বাজি, কি জন্য তালাশ কররা, মেহরবানি করে হুকা। তখন আল্লাহর রাসূলে ফরমান, ফাতেমা রে, আই সেহরি খাইবায় তুমি তোমার স্বামীর সাথে, আর আল্লাহ চাহে তো এই রোজার ইফতার করবায় তুমি তোমার আব্বার সাথে বেহেশতর দস্তারখানা। ইকান যেমনে হজরতে আলিয়ে ফুনচইন, ফুনার বাদে আর বুঝবার অভাব রইছেনি যে আজকের সূর্য ফাতেমার আর ডুববে না, এর আগে ফাতেমা দুনিয়ার তাকে বিদায় জিবা, ঠিক না বে? ঠিক, হায় রে হায়। ইকান ফুনার সাথে সাথে হজরতে আলিয়ে খান্দইন, হজরতে ফাতেমায় খান্দইন, হজরতে আলিয়ে ফাতেমার বায় সাই, আর ফাতেমায় হজরতে আলীর বায় সাই, আর জর্জরাইয়া চকুর ফানি সাড়ইন, জর্জরাইয়া চকুর ফানি সাড়ইন, জর্জরাইয়া চকুর ভানি সাড়ন। সুবহানাল্লাহ, হজরতে হাসান আর হুসাইন হামাইছেন ইয়া ঘরের ভিতরে, হামাইয়া দেখুন আব্বাই খান্দিরা, হামাইয়া দেখুন আম্মাই খান্দিরা, দুয়ো বাচ্চায় যারে যার হরি খান্দন আরম্ভ করছেন, বাসাত হামাইয়া যদি সন্তানে দেখে মায়ও খান্দিরা বাবাইও খান্দিরা, ছোট বাচ্চা, এই বাচ্চা তো আর টিকিয়া থাকতে পারতো না, খান্দন আরম্ভ করে দিব। হাসান আর হুসাইনে খান্দন আরম্ভ করে দিছেন, এমত অবস্থায় হজরতে ফাতেমায় ডাক দিয়ে খান্দা লোয়াই, আর খান্দা লইয়া কইন, আমার জাদুরারে তোমরা খান্দিও না, তোমরা যাও তোমরা নানাজি সৈয়দুল মুরসালিনের কবর শরীফর খান্দাত। হজরতে ফাতেমার আদতে শরীফা আছিল, হাসান আর হুসাইনে যখন গড় ফুরুতামি করতা তখন তাইন ফাটাই দিতা তারা রে তারা নানাদির কবরের খান্দাত, আর হনুগিয়া তারা ওলা আচরণ করত, বুঝা যাইত যেমন সরাসরি তারা তারা নানার লোকে মাতে। কোন গেছেন গিয়ে হাসান আর হুসাইন, একটু হজরতে ফাতেমার শারীরিক অবস্থা হালকা বোধ হয়েছেন, হজরতে আলী বারইয়া গেছেন, কিছুক্ষণ পরে হজরতে হাসান আর হুসাইন গরো আইচন ইবার, জিকাইলা ফাতেমায় তুমি তাই খেনে আইলা, বলে তো আম্মা আমরার নানা দিয়ে কইছেন আপনার চেহারা বা বেশ করে চাইতাম, আইজ পরে আর আপনারে দেখতাম না, এর কারণে আপনার চেহারা দেখবার লাগে আমরা আইছি। দোস্ত হল আর বুজুর্গ হল, কিছুক্ষণ যাইতে না যাইতে হজরতে ফাতেমার শরীর দুর্বল হয়ে গেছে, হাসান আর হুসাইন দেখুন তোমরা জলদি যাও গিয়া হজরতে আলী রেখো, জলদি আইতা হজরতে আলী খবর ফাইয়া দৌড়াইয়া আইসেন ঘরের ভিতরে, আওয়ার পরে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আলীর আথর মধ্যে ধরেন, আর হজরতে আলিয়া হজরতে ফাতেমার আথর মধ্যে ধরেন, আর এমত অবস্থায় হজরতে ফাতেমায় কইন, আলী রে তুমি আমার স্বামী, আমার আব্বাই আমারে শাদি দিছিলা তোমার সাথে, তোমার সাথে আমার ইজদেওয়াজ জিন্দগি পরিচালিত করছি, জীবনে তোমার জেলা খেদমত করবার আসিল করতাম পারছি না, তোমার যেইভাবে হক আদায় করবার আসিল আদায় করতাম পারছি না, তোমার যেইভাবে খেদমত করবার আসিল করতাম পারছি না, ও আলি আল্লাহ বাস্তে তুমি দুনিয়াত আমারে মাফ করি দেও, যদি তুমি আমারে মাফ করি দেও না আর খাইল ময়দানে মাহশর যদি আমার বিরুদ্ধে তুমি কেস দেলাও তে আমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাব, আলি রে আমি চাই তুমি দুনিয়াত আমারে আল্লাহ বাস্তে মাফ করি দিলাই তা। হজরতে আলিয়ে ফাতেমার আত ধরনের খান্দইন, আর কইন ফাতেমারে তোমার উপযুক্ত আমি ছিলাম না, রহমতুল্লিল আলামিনে মেহরবানি করি আমার কাছে শাদি দিছেন, সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। ও ভাই, একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাঝে ধরে, একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাঝে ধরে, আল্লাহর রসুলে ফরমাইন আতর আঙ্গলির ফাঁক দিয়া সগিরা গুনা জড়িয়া ফড়ি যায়,
সগিরা গুনা জরিয়া পড়ি যায়, সগিরা গুনা জরিয়া পড়ি যায়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার আতর মধ্যে দরন, আর হযরত ফাতেমায় হযরত আলীর আতর মধ্যে দরন, আর আলী কইন, ফাতেমারে তোমার উপযুক্ত আমি ছিলাম না, কিন্তু রহমতুল আলামিনে মেহরবানি করিয়া আমার সাথে তোমারে শাদী দিছিলা। ও ফাতেমা, জীবনে তোমার একদিন বালা খানি খাওয়াইতাম পারছি না, তোমার হক আমি আদায় করতাম পারছি না, তোমার অধিকার আমি আদায় করতাম পারছি না, আল্লাহ ওয়াস্তে তুমি আমারে মাফ করে দেও, জীবনে একটা বালা খাফড় পর্যন্ত তোমারে পরিধান করাইতাম পারছি না, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দেও, যদি তুমি আমারে মাফ করে না দেও তাহলে খাইল ময়দানে মাহশরে যদি আমার বিরুদ্ধে তুমি কেস দায়ের করে দেও যে তোমার হক আমি আদায় করছি না, আমি দরা খাইলিমু, অতএব আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দেও। ফাতেমায় দরন আলীর আত, আর আলী দরন হযরতে ফাতেমার আত, খেও খেওর আত্মাকে ছাড়ইন না, খেও খেওর আত্মাকে ছাড়ইন না। দোস্ত কলার বুজুর্গ হল, তাদের স্বাম স্ত্রীর মধ্যে কি পর্যন্ত মহব্বত আছিল, কি পর্যন্ত ভালোবাসা আছিল, কি পর্যন্ত প্রেম আছিল, এর কারণে আলিমুল্লামা বুজুর্গানে দিন নখলরে লইয়া যদি কোনো বিয়ার অনুষ্ঠান হয় তাহলে দোয়াত আত উঠাইয়াও এনতেন দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়িন ওয়া ফাতেমা, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়িন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দোস্ত কলার বুজুর্গ হল, এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার একটু শারীরিক অবস্থা হালকা বোধ হইছেন, হযরতে আলী বারুইয়া গেছেন, বারুইয়া যাওয়ার বাদে একটু বেইল আলী গেছে, এমন অবস্থায় হযরতে ফাতেমায় বোধ হয় তার আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বাড়ি হই যার, আস্তে আস্তে দুর্বলতা প্রকাশ পাইলার, হাসান আর হোসেন দেখেন তোমরা জলদি যাও আর তোমরা গিয়া তোমরার আব্বা রেখো আইতা, হযরতে আলী গরর ভিতরে আইসইন, আওয়ার সাথে সাথে হযরতে ফাতেমায় আতর মধ্যে দরইন, আর দরিয়া কইন আলী রে, যদি সূর্য ডুবার আগে আমি মারা যাই গিয়া তাহলে আমার তুমি গোসল দিয়া আমার দাফন ফরাইয়া আমার জানাজার নামাজ খান রাইত ফুড়িলেও, আর কোনো মানুষ রে তুমি তাই জানাজার দাওয়াত দিও না। হযরতে আলী কান হুমিয়া কইন বলিতে ইটা কি লইব, যে তুমি মারা গেছো তুমি হইলে আল্লাহর রসুলের খলিজার টুকরা, তুমি হইলে বেহেস্তর মহিলাদের সর্দার, আর তুমি মারা গেছো আর তোমার জানাজার খবর তারারে হইতাম না, ইটা কি লইব। হযরতে আলী কইন আমি অন্তিম সময় আপনারে ওসিয়ত করিয়ার, ও আলী আমার ওসিয়ত খান যাতে তুমি পুরা করো আমি আশা রাখি, বলিতে হেনে, বলিতে আলী রে আমি একজন মহিলা, জীবনে আমারে বেগানা পুরুষে দেখ সেনা, আমারে যখন খোলার মধ্যে লইয়া জানাজার যাইবাই যদিও আমার চেহারা কেউ দেখতো নাই, আমার মুখ কেউ দেখতো নাই, তার বাদেও তো ফাতেমা কতখান লম্বা আসলা, ফাতোয়ার কতখান স্বাস্থ্য আছিল, মানুষে একটা আইডিয়া করে লিব, আমি চাই না আও আইডিয়াটা মানুষে করতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমারে গোসল দিয়া অন্ধকারের মাঝে রাইত দাফন করিয়া লাশ লইয়া কবর যাইতা, এখন আলিয়ে দর্শন হাতিয়ার এক বাজুত হরালোর ইবাদত দর্দা কোনো মানুষ নাই, হাসান আর হুসাইন ছুট, হঠাৎ করে দেখা যায় রাইত নিশিবালা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হাজির, যেমনি হযরতে আবুজর আইসইন আমার বাদেও হযরতে আলিয়া জিকেন, আবুজর তুমি ই রাইত নিশাবাল্লা ই ফাতিমার জনজাত আইয়া খান তাকে হাজির হইলায়, তুমি কি লাই লাই হে তোমারে হইল, ওজন অনত আমার বোয়ার বাদে ওজন হাবিব চাবে একটা তারানা পড়িছিল নানি, মাই আয়া নিহি হ বুলায়া গায়া হো মুজিকু ফাওয়ালো মুসাফির না সমজ, মাই আয়া নিহি হ বুলায়া গায়া হো, হযরতে আবুজরে ও সময় হয় মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো, আলী রে আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে, আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে। হযরতে আলী জিকাইন আবুজর তুমি আসো নাই তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে, হযরতে আবুজরে ফরমাইন আলী রে আমি এশার নামাজ ফুড়িয়া খাওয়া দাওয়া করিয়া বিছনাত গিয়া ঘুমাই গেছি, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আল্লাহর রাসূলে আমারে কইরা আবুজর রে আমার ফাতেমারে আলিয়ে নিয়া কবর তৈতা মানুষ নাই, তুমি কি তোমার আরামর বিছনাত
ঘুমাইতরা আয়, জলদি করিয়া আমি উঠছি আর উঠিয়া দৌড়াইয়া আমিও নোয়াইছি, আইয়া দেখি তো বিষয়টা বাস্তব হুগা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শন করালো রে এক বাজুত, আর হযরতে আবু যর গিফারিয়ে দর্শন আরক বাজুত, আর দাফন করার জন্য জান্নাতুল বাকিত লিয়া গেছেন। কবরের খান্দার যাওয়ার বাদে হযরতে আবু যরে কবর রেওয়াজ করেন, কইন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে খারে রাখাওর, তোমার মধ্যে রাখাওর রহমতুল লিল আলামিনর খলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে, কবর তুমি বেয়াদবি করিও না। হে কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মধ্যে খারে রাখাওর, এই মুহূর্তে তোমার মধ্যে রাখাওর বেহেশতর মহিলাদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জুমার নামাজ অফলাইন যায় সানি খুতবার মধ্যে প্রত্যেক তোমার খতিব সাহেব হলে ইকান হইয়া তখন ফড়িয়া তখন ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতর মহিলাদের সর্দার হইলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু যর ওয়াজ করেন, কইন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে খারে রাখাওর, তোমার মধ্যে রাখাওর বেহেশতর মহিলাদের সর্দার, কবর তুমি বেয়াদবি করিও না। কবর রে ওয়াজ করেন, নসিহত করেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কইন কবর তুমি কি জানো তোমার মধ্যে এই মুহূর্তে খারে রাখাওর, এই মুহূর্তে তোমার মধ্যে রাখাওর বেহেশতর যুবকদের সর্দার হযরতে হাসান আর হুসাইনের আম্মারে, কবর তুমি বেয়াদবি করিও না। ওই সময় কবরের পক্ষ থেকে আওয়াজ আয়, আবু যর এখন যেমন আমি ফুনিয়ার লাগে বলেতে, হে আবু যর, খার ছেলে খার মেয়ে খার বোন খার ভাই এই সমস্তর কোনো মূল্যায়ন আমার কাছে নাই, যারা দুনিয়ার থাকতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়ে আইছে এদের মূল্যায়ন আমার মাঝে আছে। মহতরম হাজিরিনে কেরাম, অতএব আমরার যার যতটুকু হক আছে আল্লাহ দিয়া দিছেন, এই হকগুলো আমরা যথাস্থানে আদায় করতাম, স্বামী তান হক আদায় করতা, স্ত্রী তান হক আদায় করতা। আল্লাহ পাক পরবর্তীকারী আলমে আমরা সবরে আমল করবার তৌফিক দেন। জি সুবহানাল্লাহ।